গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে অসুস্থ আছে আমরা সবাই ভালো আছি আমি বর্ষা ওয়েলকাম ব্যাক টু বর্ষা লাইফ স্টাইল চ্যানেল তো বন্ধুরা আজকে অনেকদিন পর একটা ডেলি ব্লগ নিয়ে এসেছি দেখো আমি এখন চান করে আর করে সব কিছু করে চলে এসেছি তো ছেলেকে বললাম চল তোকে খাওয়াবো তো ভালো যে চল আজকে একটু ভিডিওটা শুরু করি তো আমার ছেলেকে কান্না করছে যে মা তুমি আমাকে বললে খাওয়াবো খেতে দাও তো হয় না আমরা যেমন বলি যে চল খাবো বা কিছু আর যদি না খেতে দিই বা আমাদেরকেই না খেতে তো কেমন বিরক্ত লাগে তো আমার ছেলেও কান্না করছে যে তুমি আমাকে বললে খেতে দেবো খাইয়ে দেবো আর তুমি ভিডিও করতে শুরু করে দিলে এই দেখো আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি আর একটা শাক মিক্স ভেজ দিয়ে অনেক কিছু সবজি দিয়ে একটা শাক করেছি পালং শাক আর করেছি হচ্ছে ভাত তা যে এগুলাই করেছি আর যেহেতু মর্নিং সে ডিউটি তো যেগুলো ঘরে ছিল সেইগুলোই রান্না করেছি তো ভাতটা খুবই গরম তো আমি আস্তে আস্তে নিয়ে ছেলেকে খাইয়ে দেবো আর ও কিন্তু নিজের হাতে খাই না আমি ওকে খাইয়ে দিই আর ওকে আমি চান করিয়ে দিয়েছি আর আমরা কিন্তু যতই ঠান্ডা হোক আর যাই হোক আমরা কিন্তু প্রত্যেকটা দিন চান করি তারপর খাওয়া দাওয়ার পরে দেখো আমার একটা পার্সেল এলো আমি অর্ডার করেছিলাম তো ছেলেকে খাইয়ে দিলাম আর ওর তাহলে আমিও খেয়ে নিলাম যেহেতু পুরো ভাতটা খেতে চাই না তো আমি কী অর্ডার করেছি চলো তোমাদেরকে দেখাই আর কি বলো তো এটা হচ্ছে হেয়ার ড্রাই কারণ আমার চুল শুকান না মাথায় চান করছি তারপর খুব মাথা ব্যথা হচ্ছে রোদও ভালো করে দিচ্ছে না তো চুলটাও শুকাচ্ছে না তো ভালো চলো একটা হেয়ার ড্রাই অর্ডার করি তো দেখো অর্ডার করেছিলাম তো চলে এসেছে তো এটাই তোমাদের সাথে চলো একটু শেয়ারও করে নিই ভালো যখন এলো তো চলো আজ ভিডিও জন বানাচ্ছি তো তোমাদের সাথে একটু শেয়ারও করে নিই আর কি বলবো আমার এই যে এটা এলো তো আমার মন কিন্তু একদমই ভালো না হেয়ার ড্রাইটা ভালো এসেছে এবারে দেখো শ্যাম্পু করে কেমন চুল শুকাছে না শুকাছে আর কি বলো তো আমি একদিন পার্কে গিয়েছিলাম ফার্স্টে জানুয়ারিতে ছেলেকে নিয়ে আমার পায়ে খুব জোরে লেগে গেছে তো এখনও ঠিক হচ্ছে না তো ভাবছি ট্রিটমেন্ট নিতে হবে তো ট্রিটমেন্ট নেবো তো এই দেখো আমার হেয়ার ড্রাইটা আমি কিন্তু ব্ল্যাক কালার অর্ডার করেছিলাম কিন্তু লাল এসেছে তো ঠিক আছে কালারটা কোনোই না ভালো এলে জিনিসটা ভালো হলেই হবে জিনিসটা ভালো হলেই হবে তাই না কালারটার সাথে আর কী শোন তো এই দেখো আমি তোমাদেরকে চলো একটা চালিও দেখাই আমিও দেখে নেব তোমাদেরকেও দেখানো হবে আর আমি এই কারণেই এখন ভিডিও ভাবছি কোনো পার্সেল এলে বানাবো কারণ খারাপ লে না ওদেরকে পাঠানো হবে যে দেখুন আমি তো পার্সেলটা ভিডিও করেছি তো এই দেখো আমার এখানে একটা চা পাতির ইটা রাখা ছিল ওইটাই আমি এইভাবে করছি তো হ্যাঁ ভালোই হচ্ছিল দেখো ভালো হচ্ছে তো দুটো কিন্তু কাছে একটা হট আর একটা কোল্ড দুটো অপশান আছে ভালো হাওয়াটা একটা হল একটা কোল্ড তো এবার আমি চুল শুকানো ব্যবহার করে দেখব ভালো হচ্ছে কি না ভালো হলে ভালো আর খারাপ হলে কি আর করা যায় তো সাত দিন রিটার্ন আছে তো আজকে তো আমি আর শ্যাম্পু করিনি কালকে শ্যাম্পু করবো তারপরে দেখবো কেমন চুলটা শুকাচ্ছে আমার তো এখন দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তোমাদেরকে তো আমার লেগে গিয়েছে তো ট্রিটমেন্ট নিতে যাবো তো এখন আমি ট্রিটমেন্ট নিতে চলে যাচ্ছি আর ওই দেখো হাজব্যান্ড আছে ছেলে গিয়েছে হচ্ছে ড্রয়িং ক্লাস আজকে সানডে তো ড্রয়িং ক্লাস আছে তো ওকে ড্রয়িং ক্লাস দিয়ে আমি চলে যাচ্ছি এখন হচ্ছে ট্রিটনেন্ট নিতে কারণ আমার পাটা ঠিকই হচ্ছে না আর সবাই বলছে যে যাহ তো লুহা পড়েছে তো ট্রিটমেন্টস নিলেই ঠিক হবে তো দেখো আমি এখন দোকানে বসে আছি দোকানে এখন বসে আছি তো চলো আজকাল আমার ভিডিওটাই এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলে সেটা অবশ্যই লাইক আর স্যারের মাধ্যমে জানিও আর যারা নতুন দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও